হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে বিশ্বজয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই দেখো আজকে আমরা এসএসসি চেয়ারম্যান সাহেবের যে বক্তব্য সেই বক্তব্য তিনি জানিয়েছেন যে তোমরা গতকালের বর্তমান নিউজ পেপারটি যদি লক্ষ্য করো সেখানে দেখবে আমি নিউজ পেপারটিও দেখাবো যে তিনি জানিয়েছেন যে এবার অ্যাকাডেমিক কিন্তু থাকবে না অর্থাৎ তোমার ধরে নাও সিক্সটি স্কোর রয়েছে আর ধরে নাও কোনো স্টুডেন্টের নাইনটি পারসেন্ট স্কোর রয়েছে উভয়েই কিন্তু যে নাম্বারটা আগে দেয়া হতো একাডেমিকের জন্য সেটা এবার থেকে আর রূপ থাকছে না এবং সেই সঙ্গে তোমাদের আমি কয়েকদিন আগে জানিয়েছিলাম যে পিটি এক্সাম হচ্ছে না আমি এরকম বলেছিলাম কারণ এসএসসি চেয়ারম্যান সাহেবের যে কথা মতো আমি উক্তিটি বলেছিলাম তো আমি তোমাদের আজকে এই ভিডিওতে বলবো যে এই মুহূর্তে তোমাদের পিটি পড়া কতটা উচিত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে তাই ভিডিওটি বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করবে আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই ধরনের তোমরা এসএসসি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে দেখে নাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রধান শিক্ষক নিয়োগ রাজ্যে এবার সংরক্ষণ বুঝতেই পারছ যে প্রধান শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা বিধিটা সেটা জানো যে তোমরাও জানো যে এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একেবারে তো সেখানে আগে কি হতো প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো সংরক্ষণ ছিল না এবার থেকে কিন্তু সংরক্ষণ থাকবে সেই সঙ্গে তোমাদের যে সংক্রান্ত বললাম যে কোনো একাডেমিক নম্বর থাকছে না দেখে নাও যে কি রয়েছে সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানান যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে আগে পরীক্ষা নম্বরের পার্থক্যের জন্য একাডেমিক স্কোর হেরফের করত। কি হতো অ্যাকাডেমিক স্কোর হেরফের করত এখন সংশ্লিষ্ট চাকরির প্রার্থী কোন স্তর পর্যন্ত পাস করেছেন ওকে কে এম এ পাস করেছে কে বিএ পাস করেছে ঠিক আছে সেই পাস অনুযায়ী নিয়োগের সময় তার উপরেই নাম্বার দেয়া হবে অর্থাৎ কেউ যদি সিক্সটি পায় কেউ যদি ফিফটি পার্সেন্ট পায় কেউ যদি নাইনটি পার্সেন্ট পায় সকলেই কিন্তু সমান এবং কোন পরীক্ষায় কে কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে নম্বর দেয়া হবে না ওকে যে তুমি নাইনটি পার্সেন্ট স্কোর করেছো আর অন্য কেউ ফিফটি পার্সেন্ট স্কোর করেছো এই দুটো দিক কিন্তু আর দেখা হবে না এবার থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে সেই সঙ্গে আমি তোমাদের জানালাম যে পিটি এক্সাম পড়বে কি পড়বে না দেখো দুটো ব্যাপার বলছি পিটি সংক্রান্ত দুটো ব্যাপার বলছি পিটি সংক্রান্ত দুটো ব্যাপার বলছি দেখো যখনই আমি বললাম যে তোমরা নিশ্চয়ই সেই পেপার দেখিয়েছি বর্তমান পেপারে যেখানে কিন্তু জানিয়েছেন যে একটি পেপারে পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহাশয় সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে একটি পেপারেই অর্থাৎ একটি ও এমআর সিটে পরীক্ষা হবে এরপর একটি ও এমআর সিটে পরীক্ষা মানে ধরে নিতে পারো হয় সাবজেক্ট থাকবে ওকে তাছাড়া সাবজেক্ট প্লাস টিচিং মেথড থাকতে পারে বা পিটি থাকতে পারে ওকে হয় টিচিং মেথড থাকবে বা পিটি থাকবে এখানে সাবজেক্ট ত্রিশ ষাট প্লাস তোমার এখানে তিরিশ এরকম বিভাজনটা থাকতে পারে কিন্তু দেখো তুমি মূলত যদি তোমার পিটি কোথাও প্রিপারেশান নিয়েছ এতদিন তাহলে তুমি সাবজেক্টের উপর জোর দাও যখন নিউ গেজেট আসবে যখন নিউ গেজেট আসবে তখন কিন্তু তুমি পিটির দিকে ঝোঁকটা নেবে এখন তোমার উচিত এখন তোমার উচিত অবশ্যই সাবজেক্ট পড়া এরপর ধরে নাও এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের পিটি তৈরি নেই ওকে যাদের পিটি তৈরি নেই তো তোমাদের বলবো নিউ গ্যাজেট তোমাদের বলবো যে নিউ গ্যাজেট যতদিন না আসছে নিউ গ্যাজেট যতদিন না আসছে তোমরা কিন্তু চাইলে পিটিটা পড়ে যাও কিন্তু তুমি যদি সাবজেক্টে পিছিয়ে থাকো মন দিয়ে কথাগুলো শোনো তুমি যদি সাবজেক্টে পিছিয়ে থাকো তাহলে সাবজেক্টে জোর দাও পিটি নোটিফিকেশন দেওয়ার পর তুমি প্রিপারেশন নিতে পারো এবং অবশ্যই পিটির জন্য যে ম্যাথ রয়েছে এবং জি কে রয়েছে কারণ তোমরা জানো যে আপার প্রাইমারির জন্য জি কেটাও তোমাদের গুরুত্বপূর্ণ ইতিহাস ভূগোল সংবিধান তো এক্ষেত্রে তোমরা ম্যাথ এবং জি কে যদি প্র্যাকটিস করো কোনো ক্ষতি হবে না ওকে পিটি আমি মানলাম হয় যদি পিটি যদি হয় তাহলে তোমার ম্যাথ এবং জি কে তুমি যেহেতু প্র্যাকটিস করেই চলছো তাহলে তোমার এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এরপর ধরে নাও যারা প্র্যাকটিস করছো না পিটি এবং জি যারা প্র্যাকটিস করছো না তারাও প্র্যাকটিস করো মাঝে মাঝে অন্তত প্র্যাকটিস করো ম্যাথ জি এগুলো একটু দেখো ওকে কারণ তাছাড়া দেখে নাও তোমাদের যে সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু যতক্ষণ না গেজেট আসছে বলা সম্ভব নয় ঠিক আছে তাই তোমাদের আমি পুরোপুরি যে ঠিক আছে একেবারে পথ করতে চাইছি না যে পথ হারা তোমাদের করতে চাইছি না কারণ আমি যখনই বলছি যে পিটি এক্সাম হবে না কারণ চেয়ারম্যান সাহেব বলেছেন যে একটি পেপারে পরীক্ষা হবে তাহলে একটি পেপারে পরীক্ষা হবে মানে সেখানে সাবজেক্ট নব্বই নাম্বারের হবে কি সাবজেক্ট প্লাস টিচিং মেথড থাকবে না পিটি থাকবে সেটা কিন্তু নিউ গ্যাজেট এলেই আমরা জানতে পারবো তাই পিটি যারা প্রিপারেশান নিচ্ছ তাদের আমি বলবো তোমরা পিটি প্রিপারেশান নিয়ে চলো এখানে আমার কোনো মতামত যে এখানে নেগেটিভ মতামত রয়েছে যে পিটি হচ্ছে না এবং কোনো স্টুডেন্টদের কোনোভাবেই লক্ষ্যচ্যুত করার আবার কোনো ইচ্ছা নেই ওকে তো তোমরা চাইলে তোমরা অবশ্যই পিটি এক্সাম প্রিপারেশানটা চালিয়ে যাও কিন্তু দেখো এস এটা তোমাদের প্রাইমারি টেড নয় এসএসসি তো এখানে তোমাকে সাবজেক্টে স্ট্রং হতে হবে সাবজেক্ট তোমার প্লাস পয়েন্ট তাই এই প্লাস পয়েন্ট কিন্তু তোমাকে অবশ্যই তুমি দু মাস প্রিপারেশনে সাবজেক্ট কখনোই কমপ্লিট করতে পারবে না তাহলে তোমাকে সাবজেক্টটি মন দিয়ে পড়তে হবে সাবজেক্টটি মন দিয়ে পড়ো এবং পিটি টুকটাক প্র্যাকটিস করতে পারো এক ঘন্টা দু ঘন্টা পিটি প্র্যাকটিস করে চলো ওকে পিটি প্র্যাকটিস করে চলো মনকে সন্তুষ্ট করার জন্য মনকে সন্তুষ্টি দেওয়ার জন্য যে যদি পিটি হয়ে থাকে তুমি তার জন্য তৈরি কিন্তু সাবজেক্টে মূলত জোর দাও মনে রাখবে তোমরা যদি কেউ সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো ধরে নাও আমি তোমাদের কারো ম্যাথ রয়েছে কারো ধরে নাও ফিজিক্যাল সায়েন্স রয়েছে কারো কেমেস্ট্রি রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে ধরে নাও সাবজেক্ট ওকে এবং কারো বেঙ্গলি রয়েছে কারো ইংলিশ রয়েছে এগুলোর ক্ষেত্রে দেখো এগুলোর ক্ষেত্রে তোমাদের সাবজেক্টটা ভালোভাবে প্রিপারেশান নিয়ে চলো সাবজেক্টে তুমি যদি হানড্রেড পারসেন্ট রেডি থাকো রেডি থাকো তখন কিন্তু পিটিতে যে কোনো সময় তুমি আসতে পারবে তাই না তুমি যদি সাবজেক্টে হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাও তাহলে তোমার পিটি এক মাস কি দু মাস পরেও কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে মূলত এটা বলছি কিন্তু তুমি অবশ্যই যদি মনে তোমার দ্বিধা জাগছে তাহলে পিটি এখন থেকে পড়ে যাও ওকে এই ছিল কয়েকটা কথা আর অবশ্যই আবার যেটা মতামত যে আমি কোনো নিজস্ব মতামত দিচ্ছি না যা জানাচ্ছে এসএসসির চেয়ারম্যান সাহেব সেই চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী কিন্তু আমি তোমাদের জানাচ্ছি যেমন আজকে জানালাম একাডেমিক স্কোর থাকছে না আমি আগেও জানিয়েছি যে একাডেমিক স্কোর থাকছে না এবং পিটি সংক্রান্ত যে তথ্য সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি এবং এটা কিন্তু জানিয়ে দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার মহাশয় যে একটি পেপারে পরীক্ষা হবে ওকে তো প্রত্যেকেই ভালো থাকবে এই ছিল আপডেট ঠিক আছে তো তোমাদের অবশ্যই সংশয়ের মধ্যে তোমরা চলে এলে যে আমরা পিটি পড়বো কি পড়বো না তো তোমাদের আমি বললাম যে তোমরা পিটিটাও পড়ো কিন্তু সাবজেক্টে মূলত বেশি জোর দাও ওকে পিটি নাও হতে পারে পিটি নাও হতে পারে সেই জায়গায় তোমার টিচিং মেথড পেপার হতে পারে ওকে টিচিং মেথড পেপার সেই এক্সামের জায়গায় হতে পারে এবং তোমাদের কেউ কেউ বলছে যে অন্য রাজ্যে সিক্সটি প্লাস থার্টি হয়ে থাকে ঠিক আছে থার্টি পিটি হয়ে থাকে তো তোমাদের এই যে মতামতগুলো তোমরা পাচ্ছ এই অনুযায়ী তোমরা পড়তে পারো কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত আমি এক বলছি তারা এক বলছে কে যে ঠিক বলছে সেটা তোমরা বুঝতে পারছো না এবং অবশ্যই ট্রাস্ট করতে হয় ওকে তাহলে দেখো হলে নাইনটি নাম্বারের সাবজেক্ট হবে তাছাড়া সিক্সটি প্লাস থার্টি যেটা অন্যান্যরা বলছে এটাও হতে পারে তাহলে আমারটা যে হান্ড্রেড পারসেন্ট সঠিক এটা নয় আমি বলবো যে অবশ্যই এটা কিন্তু রয়েছে কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে যতক্ষণ না নিউ গ্যাজেট আসছে আমরা কিন্তু বুঝতে পারছি না তো অবশ্যই সে নিউ গ্যাজেট আসা না পর্যন্ত তোমরা প্রত্যেকে সাবজেক্টটি খুব ভালোভাবে হানড্রেড পার্সেন্ট দাও হানড্রেড পার্সেন্ট দিয়ে তৈরি হয়ে যাও ওকে সঙ্গে ফিটি এগুলোও পড়তে থাকো এই ছিল ভিডিও প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে